সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আফসানা চলে নতুন একটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল আফসানাস ব্লগ থেকে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা অনেক ইন্টারেস্টিং। তো আমি আফটার ডিনার আমরা কী খাই সেটা দেখানোর জন্য, রেগুলারই আমাদের মানে খাওয়ার পর কোনো একটা ফল খেতে হয়। তো আজকে আমি শেয়ার করছি কাসুন্দি দিয়ে পেয়ারা কিভাবে বানানো হয়, সেটা আমি দেখাইনি। কী কী উপকরণ দিয়েছি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, বাট জাস্ট বানানোর পর মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি কেউ চান কীভাবে এটা বানালাম সেটা রেসিপি দেখতে, তো অবশ্যই আমি সেটাও শেয়ার করব। আজকে শেয়ার করলাম পেয়ারা আর কাসুন্দির যে সালাদের মতো আমরা যে এটা খাই, চাটনি বা আচার বলা যায়, তো সেটাই শেয়ার করলাম। নেক্সট ভিডিও কী দেখতে চান জানাবেন, এবং নেক্সট টাইম আমি আবার যে মানে ডিনার পর যা খাই ফল তা শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে প্লিজ ইগনোর করবেন, খারাপ কোনো কমেন্ট করবেন না। ও আর আরেকটা কথা, যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কথার মধ্যে অনেক সময় অনেক ভুল হয়ে যায়। তো যদি আমার কথায় কোনো কারো খারাপ লেগে থাকে বা আমি যদি কোনো ভুল উচ্চারণ করে থাকি, তো প্লিজ সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।